এই মণ্ডলের যুব মোর্চার সহসভাপতি ছিলেন। গত বিধানসভা নির্বাচনে এখানে আমাদের যিনি প্রার্থী ছিলেন শিবাজি দা, তার হয়ে লোকাশে কাজ করা থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন NHRC হস্তক্ষেপ করে তখন লোকাল পুলিশ প্রোটেকশনে স্বাভাবিক ভাবে অর্জুন চৌরাশিয়া বিজেপির একজন জুঝারু নেতা, যুব নেতা। সেকেন্ড হচ্ছে অর্জুন চৌরাশিয়া তৃণমূলের এখানে টার্গেট ছিল, এই জন্যই তাকে 5 মাস ঘরের বাইরে থাকতে হয়েছে। অর্জুন চৌরাশিয়া লাস্ট কর্পোরেশন ভোটে এই ওয়ার্ডের ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট ছিল, আর অর্জুন চৌরাশিয়াকে খুব ঠান্ডা মাথায় তৃণমূলের যে কালচার 18 সাল থেকে চলছে, বলরামপুরের দুলাল কুমার থেকে শুরু করে ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে হাত পা বেঁধে ঝুলিয়ে দেওয়া, এই যে হ্যাঙ্গিং, এবং এই যে তৃণমূলের নেতারা বলেন পোস্টমর্টম রিপোর্টে তো লেখা আছে হ্যাঙ্গিং, মানে ঝুলছে, এমন ঝুলছে পা মাটিতে লেগে আছে। এখানে অর্জুন চৌরাশিয়াকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা, দুষ্কৃতকারীরা, পুলিশ এবং শাসক দল তাদের কুখ্যাত গুন্ডাদের আড়াল করার জন্য তারা প্রাইমারি পোস্টমর্টম রিপোর্টকে হাতিয়ার করে এটা থেকে খুনিদেরকে আড়াল করতে চায়। আমরা দাবি করছি এই হ্যাঙ্গিংটাও কিভাবে হলো, কারণ ওর কোনো অবসাদ ছিল না, ও মদ্যপায়ী ছিল না, ওর মা, ওর ভাইরা, ওর পরিবার এবং পাড়ার লোকেরা, সব দলের লোকেরা, তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে অর্জুনের স্বভাব, অর্জুনের ব্যবহার, অর্জুন কি ধরনের ছেলে এখানে ছিল, কোনো লোকাল PSA কোনো পাস্ট ওর এগেনস্টে ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত নেই। স্বাভাবিকভাবে অর্জুন চৌরাশিয়ার এই ঝুলন্ত হত্যার রহস্য উন্মোচিত হোক এটা আমরা দাবি করি। পরিবার CBI চায়, আমরা পরিবারের সঙ্গে আছি, আমাদের লয়াররা এটা দেখছে, আর সাথে সাথে আজকে তার হিন্দু সনাতনী সংস্কৃতি অনুযায়ী শ্রাদ্ধ শান্তি হলো, প্রথম দিন থেকে দল সঙ্গে ছিল, দল তার পরিবারকে মৃত্যুর বিকল্প অর্থ নয় অর্থ সাহায্যও করেছে, পার্টি স্টেট পার্টি, বাড়ির একজনকে আমরা করে খাওয়ার মতো মোটা চাল মোটা কাপড় যাতে অভাব না হয় তার ব্যবস্থাও আমরা আগামী কিছুদিনের মধ্যে করব কমিটি, এবং সাথে সাথে তার মা যেটা বলছে মুঝে ইনসাফ চাই, লড়াইও আমাদের চলবে। শুভেন্দুদা, DA নিয়ে আদালতের যে রায়, 3 মাসের মধ্যে বকেয়া DA রাজ্য সরকারকে দিতে হবে, আপনার কি প্রতিক্রিয়া থাকবে? শুনুন, আমি প্রথম দিন থেকেই বলেছি যে DA হচ্ছে কর্মচারীর অধিকার, আজকে জাজমেন্টেও Article 21 এই অধিকারকে প্রতিষ্ঠা করা হয়েছে। ধরুন আমার অফিসে, অফিস কাম রেসিডেন্সে যেভাবে পুলিশ ঢুকেছিল তাতেও আমি মহামান্য বিচারপতির কাছে এসেছিলাম Article 21 যে সার্চ ওয়ারেন্ট ছাড়া, আমাকে জানানো ছাড়াই অনধিকার প্রবেশ করেছে, সেখানেও যেমন আমার অধিকার নষ্ট হয়েছিল বলে কোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছে কালকে আমার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে একইভাবে Article 21 দিয়ে DA অধিকার এটা প্রতিষ্ঠিত করেছে। আপনাকে আমি বলে দিই, 15 সালে পে কমিশনের তৈরি হয়েছিল, তাদের 15 সাল থেকে এরিয়ার 19 সালে BJP 18টা সিট পাওয়ার পরে তড়িঘড়ি আমাকে কর্মচারী সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি বর্তমানে এই সরকারকে বুঝিয়ে সুঝিয়ে অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে নিয়ে এসেছিলাম, সেখানে বলেছিল 1 জানুয়ারি থেকে নতুন পে স্কেল চালু হবে, কিন্তু কমিশনের সুপারিশ অগ্রাহ্য করে DA-কে তুলে দিয়ে পে কমিশনে মার্জার করে দেন তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, যিনি এখন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মাসে
মন্ত্রীর সমান সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন বাড়িতে বসে। তিনি এই সর্বনাশটা করে গেছেন। কর্মচারীদের এই লড়াইতে আমাদের পূর্ণ সমর্থন আছে, এটা বেআইনি কাজ। তবে আমি আপনাকে বলে দিচ্ছি, কর্মচারী বিরোধী মমতা ব্যানার্জি এবং তার সরকার সুপ্রিম কোর্টে যাবেন, কারণ তাদের এই 31% দিয়ে তার সাথে সাথে এরিয়ার দিতে হবে, তো 15 সাল থেকে এরিয়ার দিতে হবে, এবং নতুন পে কমিশন তৈরি করতে বলেছে কোর্ট, নতুন পে কমিশন করতে হবে। এগুলো করতে গেলে কোমরের যে আর্থিক দমটা জোরটা লাগার সেটা তো সরকারের নেই। এমনিতেই বলছে 34 কোটি টাকা ভেলোরে দিয়ে স্বাস্থ্যসাথী আর করা যাবে না, এরপরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। আমি আপনাকে বলছি, আরও হয়তো 2-4 মাস ঠেকাবেন সুপ্রিম কোর্টে গিয়ে, তো আলটিমেটলি বাংলার কর্মচারী বন্ধুরাই জিতবেন, এটা তাদের অধিকার। আর আর্টিকেল 21 খতম করে দেওয়ার অধিকার মমতা ব্যানার্জির কেন, ভূভারতে কারণ নেই। পার্থ চট্টোপাধ্যায় আদালতে রক্ষা কবচ পেলেন না, পার্থ চট্টোপাধ্যায় কখন ওমপ্রকাশ চৌতলার সঙ্গে একসঙ্গে থাকবেন? পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মূলাধার, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর অভিশাপ, চোখের জল, বৃথা যাবে না। 2000 স্কোয়ার ফিটে কুকুর থাকে, 2000 টাকার মাংস যায় ডেলি, কোথেকে পায় সব লোক? কথায় কথায় বলে ম্যানেজমেন্টে চাকরি ছেড়ে এসেছি, কত টাকা বেতন পেতেন আপনি? আপনার বাড়ির অনুষ্ঠানে ওই নান্টু প্রধান যে আপনার টাকা তুলে দিত, ওখান থেকে মাছ তুলে নিয়ে এসে দিয়ে গেছিল। আমি বিলোদা বেল নামবো না, এরা এত করাপ্টেড, আমি বিচারপতিকে স্যালুট করব সম্পত্তিগুলো টানতে বলেছি। এবং মাইনেও ফেরত দিতে হবে, 41 মাসের মাইনা ফেরত দিতে হবে। পশ্চিমবঙ্গের এই দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য ত্রাতা হিসাবে এগিয়ে এসেছে বিচার ব্যবস্থা, সংবিধানের বড় স্তম্ভ। তবে আমি শুনলাম পরেশ অধিকারী দাবি করেছে, যদি হেরেও মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে আমার মেয়ে ফেল করেও কেন শিক্ষিকা থাকতে পারবে না? ডিল করে মেয়েকে বেআইনিভাবে চাকরি দিয়েছে, এটা তো কোর্ট প্রমাণ করে দিয়েছে, বলেছে আজ থেকে তুমি শিক্ষিকা লিখতে পারবে না। এরপরে ডাকা ছাড়া কেন, ভেতরে থাকা উচিত। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি অভিযুক্ত প্রথমে কেউ বলেনি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্ট তাতে বলেছে পার্থ চ্যাটার্জি হচ্ছে মেন কিং পিন, 609টা চাকরি দিয়েছে উইদাউট প্যানেল যারা পরীক্ষায় অ্যাপিয়ার করে। আমি 609টা বলছি না, এ তো হিমশৈলের চূড়া মাত্র। প্রাইমারি পশ্চিমবাংলার 100 তৃণমূল MLA ছেলে মেয়ে, সালাসালি, ভাইপো ভাইজি, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠি, এমনকি দাড়ি কাটে যে নাপিত তার ছেলে, কুকুরকে যে বেড়াতে নিয়ে যায় তাকেও, তাদেরকেও চাকরি দিয়েছে। আমার কাছে তালিকা আছে, স্বপন দেবনাথ মন্ত্রীর 2টো চাকরি পেয়েছে প্রাইমারি, এরকম অসংখ্য। কতক্ষণ বলবো, রেস বাইটে তো এতক্ষণ বলা যায় না। দীনেন রায়ের মেয়ে, অমিয় ভট্টাচার্যের মেয়ে, কত নেবেন আপনি? অসংখ্য 100 জনের নাম আমি বলে দেবো। সাথে সাথে শুধু পশ্চিমবাংলায় একজন বিডিও চাকরি করছে উত্তরবঙ্গে, যে PSC পরীক্ষায় ফেল করেছিল, মমতা ব্যানার্জি ফোন করে তাকে WBCS পাস করিয়েছে, উত্তরবঙ্গের একটা ব্লকের বিডিও। তিনি নাম শুনতে চাইলে পরে বলে দেবো, একটু পরে বলে দেবো, সব এখনই কেন, টেনে নিয়ে যেতে হবে তো, 24 সালে ভোট লোকসভা বিধানসভা। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।